আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদমকে তৈরি করতে চাইলেন, তো ফেরেশতারা অনেক কথা বললেন, বলার পর আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত বলতে 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 আল্লাহ বলে ফেলেন, না আমি আদমকে তৈরি করবই, যাবতীয় হোক তৈরি করবই। তখন আল্লাহ বলে চারটা বড় বড় ফেরেশতা আছে, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর কি আছে একটা আজরাইল, চারটা বড় বড় ফেরেশতা আছে। আল্লাহ বলছে জিব্রাইল শোনো, আচ্ছা পাখি দেখেছেন আপনার, আমার দুটা হাতগুলো আছে, পাখা আছে ডানা দুটা, ময়না পাখি দেখবেন দুটা, আর হাদিস সামনে লেখা আছে হযরতে জিব্রাইলের এইরকম পাখাগুলো মাত্র 600টা, মাত্র 600টা জিব্রাইলের পাখা, 600টা পাখা আছে এরকম উড়ে বেড়ায়। তা আল্লাহ বলে জিব্রাইল এক কাজ করো, যাও জমিনের বুকে যাও, বালুগ্রামে যাও, মজমপুরে যাও, এক মুঠ মাটি নিয়ে এসো, যা এক মুঠ মাটি নিয়ে এসো যাও। সুবহানাল্লাহ, হাই হাই হাই, হযরত জিব্রাইল চলে আসলেন আর যাও মাটিতে হাত রেখেছে, এই জমিনে আপনি আমি বসা আছি, এই মাটি এই জমিনটা কান্না করতে আরম্ভ করেছে। হে জিব্রাইল আল্লাহর কাছে নিয়ে যেও না, কি হিসাব দিতে হবে আমার জানা নাই, ওগো জিব্রাইল নিয়ে যেও না, নিয়ে যেও না, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদেরকে নিয়ে যেও না, জমিনে কান্না করে চলে যায়, কান্না করে চলে যায়। হযরত জিব্রাইলের ভিতরটা ফেটে গেল। এবার হযরত জিব্রাইল এবার খালি হাতে শূন্য হাতে আল্লাহ দরবারে চলে গেলে আল্লাহ বলে জিব্রাইল আমি তোমাকে মাটি আনতে পাঠিয়েছিলাম, কেন মাটি তোমার হাতে নাই? বলছে হে আল্লাহ রব্বুল আলামিন, আমি যখন জমিনে হাত দিলাম মাটি নেওয়ার জন্য, তখন এবার সে মাটি কান্না করতে আরম্ভ করে দিয়েছে, এর জন্য আমি মাটি নিয়ে আসতে পারলাম না, পারলাম না। আল্লাহ বলছে মিকাইল তুমি যাও মজমপুর যাও, ওখানে গিয়ে মাটি নিয়ে এসো, এক মনে মাটি নিয়ে এসো। এবার যে মিকাইল চলে আসলো, এবার মাটিতে যেমন হাত দিয়েছে, তখন আবার জমির কান্না করতে লেগে গেছে, কেঁদে যায় কেঁদে যায় কেঁদে যায়, এবার কেঁদে যায় কান্না করতে 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 হাজরাতে মিকাইল মাটি নিতে পারলে না। আল্লাহ বলছে মিকাইল করে মাটি কয়ে যে হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যখন জমিনে হাত দিলাম তখন এবার কান্না করতে লাগলো, আমি তখন মায়াতে আমি তার আর নিতে পারলাম না, ছেড়ে দিলাম, আমি মাটি নিয়ে আসতে পারলাম না। এবার আল্লাহ বলছে ইসরাফিলে তুমি যাও, তুমি যাও, এক মুঠো মাটি নিয়ে এসো যাও। হযরত ইসরাফিল চলে আসলো, আসার পরে জমিনে হাত দিয়েছে, আবার যেমন হাত দেওয়া তেমন আর পারলে না, এবার ওই মাটি জমিন ওই মাটি কান্না করে কান্না করে হযরত ইসরাফিল খালি হাতে চলে গেলে লাস্টে বেলা হযরত আজরাইলকে বলে আজরাইল এবার তুমি লাস্ট চান্সে তুমি যাও। হযরত আজরাইল চলে আসলেন, আসার পরে এবার জমিনে হাত দিয়েছে, আর যেমন হাত দেওয়া তেমন এবার ওই মাটি কান্না করে যায়, কান্না করে যায়, কান্না করে যায়, কেঁদে যায় কেঁদে যায় কেঁদে যায়। হযরত আজরাইল কারো বাবার দিকে তাকালো না, মায়ের দিকে তাকালো না, ভাই বোনের দিকে তাকালো না, স্বামী স্ত্রীর দিকে তাকালো না, জবরদস্তি মাটি নিয়ে আল্লাহ দরবারে পৌঁছে গেল। আল্লাহ বলছে আজরাইল মিকাইল পারলে না, ইসরাফিল পারলে না, মিকাইল ইসরাফিল পারলে না, আজরাইল পরিবারে আর জিব্রাইল পারলে না, বলে আজরাইল তুমি কাম করে নিয়ে আসলা, হে আল্লাহ রাব্বুল আলামিন আমি কারোর মায়া দেখলাম না, মমতা দেখলাম না, আমি শুধু তোমার হুকুমটা পালন করার জন্য, তোমার অর্ডারকে মানার জন্য আমি জমিন থেকে মাটি নিয়ে চলে আসলাম, তারা কান্না করতে আছে। আল্লাহ বলছে আজরাইল তোমাকে আমি একটা চাকরি দিলাম, তুই ফার্স্ট বয় হয়ে গেলা, তোমাকে একটা একটা চাকরিতে জীবিত করে দিলাম। হযরত আজরাইলকে আল্লাহ তাআলা এবার চাকরি দিলে মানুষের প্রত্যেকটা মানুষের দম কবজ করা, চাকরি পেয়ে গেল দম কবজ করা। তাহলে এবার আল্লাহ, আচ্ছা বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন দুটা শব্দ আছে কোরআনে লেখা আছে, কাপ নুপেশ কুন, কোন মানে হ ফাজা ফা ইয়াজারিয়া কাপ ফায়া কুল, আল্লাহ বলবে জমিন হ ফায়া কুন বাস হয়ে গেল। তা আল্লাহ সারা বিশ্বকে সব কুন আর ফায়া কুন দিয়া তৈরি করেছে, আর এমন একটা কোন জিনিস আছে আল্লাহ রাব্বুল আলামিন নিজা হাতে তৈরি করেছে বলেন তো, সেটা হযরত হযরতে আদম। বিভিন্ন জায়গার মাটি লিয়া হাদিসে পাওয়া যায়, সারা বিশ্বের মাটি লিয়া এবার আল্লাহ তাআলা নিজে হাত দিয়ে আটার মতো করে সেনেছে, আটার মতো করে সেনে চাই না, আটার মতো শান্তে 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 এবার একটা পুতলা তৈরি করে দিলেন, এবার পুতলাটাকে তৈরি করে দিলেন, আর করার পর 40 বছর পর্যন্ত সেই পুতলাকে রেখে দিলেন, ওই জান্নাতের ভিতরে থাকলো। আর যখন শুকিয়ে ঠন ঠন নিয়ে গেল, তো ফেরেশতারা যায় তো মাথাতে খুলমা দেয় ঠন করে উঠে, এ করতে করতে 40 বছর পর হযরতে
আজরাইলকে, হযরত আজরাইলকে বললে তারপর তো হযরত আদমকে তৈরি করা, এবার নিয়ে চলে গেল কোথা, জান্নাতুল ফিরদাউসের মধ্যে একটা ফিল্ড করা আছে, বিরাট একটা মজমপুর মাঠ করা আছে, বল খেলা ফিল্ড করা আছে, ওই বল খেলা ফিল্ডের নাম হলো আলামে আরওয়া। যেমন আপনারা আমরা বল খেলা দেখি, ক্রিকেট খেলা দেখি, ওই সমস্ত কি বলে আপনার অমুক ময়দানে, অমুক ময়দানে, অমুক ময়দানে আমরা দেখতে যাই, তো ওই রকম একটা আছে যার জায়গাটার নাম হলো আলামে আরওয়া। ওইখানে হযরতে আদমকে রেখে দেওয়া হলো, আর সুবহানাল্লাহ, ওই আদমকে যখন এবার আল্লাহ রাব্বুল আলামিন তাফসিরে লিখতে আছে, যখন হযরত আদমকে আল্লাহ যখন ফুকটা দিয়ে দিয়েছে, যখন রুহটা ফুকে দিয়েছে, আত্মা যখন দান করে দিয়েছে, আর যেমন দান করা তেমন এবার হযরতে আদমের শরীর দিয়া কালো কালো পোকা মতো বের হতে লেগে গেল। কেউ বলছে তাফসিরে বলতে আছে কে বালু পড়তে লাগলো, কেউ বলছে কাঙ্কর পড়তে লেগে গেল, কেউ বলছে পোকার মতো পিঁপড়া মতো পড়তে লেগে গেল। আগে নদীতে আগে পুকুরে একটা জিনিস পাওয়া যায়, বেঞ্চি পাওয়া যেত, ওই রকম এখন মনে হয় পাওয়া যায় না। ওই রকম হযরত আদমের শরীর দিয়া গজগজে পোকা হাত পড়তে আরম্ভ করে দিয়েছে। আল্লাহ আদম বলছে, আল্লাহ এ আমার শরীরে তুমি যখন ফুঁক দিয়া দিলা, তখন হে আল্লাহ আমার বের হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, পোকা বেরিয়ে যাচ্ছে, পাথর বেরিয়ে যাচ্ছে, কাঙ্কর পড়ে যাচ্ছে। আল্লাহ কি, আল্লাহ বলে, আদম রে আমি আলো আদম, এ আদম তোমার থেকে নিয়া কেমন পর্যন্ত যত মানুষকে তৈরি করব, যত ছেলে মেয়েকে তৈরি করব, আদম রে আজকে তোমার সামনে আমি সবটাকে পয়দা করে দিলাম, আদম এটা হলো তোমার সবার ছেলে মেয়ে।